হ্যালো গাইস, দেখুন চীনে হাঁসের যে উপরে উপরে ছাদের উপরে চীনে হাঁস পালন, দেখুন ছাদের উপরে চীনে হাঁস কীভাবে পালতে হয়। ওরা বিভিন্ন ধরনের অনেক কিছু খায়, ঘাস খায়, লতাপাতা খায়। এই যে দেখুন এই কুড়ো খাচ্ছে, কুড়োর সাথে যে ঘাস খাচ্ছে। ছাদের উপরে কবুতরও পালন হচ্ছে, দেখুন কবুতর। এই যে দেখুন অনেকগুলো চীনে হাঁস এই যে ছাদের উপরে উঠতেছে। এদের ছোট ছোট বাচ্চা থাকতে কেনা হয়েছে, কিন্তু এখন বেশ বড় হয়েছে। এগুলো আমরা পুষতেছি। এই যে দেখুন, এই যে দেখুন অনেক বড় বড় চীনে হাঁস এখন অনেক বড় হয়েছে। এগুলো পুষতেছি, কদিন পরে চারটে থেকে দুই তিনটে খেয়ে ফেলবো, খাওয়ার পরও পাঁচটা থাকবে। এগুলো খুব লাভজনক হাঁস, অল্প দিনের ভিতরে এদের খাবার তেমন একটা বেশি লাগে না, খাবার কম দিলেও হয়। মাঝে মাঝে ঘাস কেটে দিই, ঘাস খেয়ে এরা বেঁচে থাকে। কুড়ো দিই, কুড়ো কুড়ো খায়, খুব অল্প পরিমাণেই এরা খায়। দেখুন আপনারাও পুষুন ছাদে, ছাদের উপরে কীভাবে হাঁস হাঁস পুষতে হয়। তবে কি ছাদটাকে অনেক বিচ্ছিরি করে ফেলো, এখন বৃষ্টির কারণে ছাদটা খুব খারাপ দেখায়। গাইজ, আপনারা এই চ্যানেলটি দেখুন এবং চ্যানেলটি দেখে লাইক দিন, এবং আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্যই ভিডিওটা করা হয়, আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক দিলে, তাহলে আরও ভিডিও নতুন নতুন এরকম ভিডিও পাবেন।